শেষ মুহূর্তে হাড্ডাহাড্ডি লড়াই হায়দ্রাবাদকে পাঁচ রানে হারিয়ে নতুন রেকর্ড গড়ল প্রীতি জিন্টার পাঞ্জাব কিংস আইপিএল এর ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে পাঁচ রানে হারাল পাঞ্জাব কিংস মোহাম্মদ শামী দুটি ও রবি বিষ্ণুই তিনটি উইকেট পেলেন এই প্রথম সার্জায় এত কম রানের পুঁজি নিয়ে জিতল কোনো আইপিএল এর দল এই জয়ের ফলে পাঞ্জাব কিংস প্লে অফের দৌড়ে থাকলেও বাকি ম্যাচগুলি সানরাইজার্সের কাছে হয়ে দাঁড়ালো নিয়ম রক্ষার দশ ম্যাচে আট পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এলো পাঞ্জাব কিংস জয়ের জন্য একশো ছাব্বিশ লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় সানরাইজার্স হায়দ্রাবাদ মোহাম্মদ স্বামী প্রথম ওভারের তৃতীয় বলেই আউট করেন ডেভিড ওয়ার্নারকে আইপিএলে দ্বিতীয়ার্ধে আগের ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন ওজি ওপেনার এদিন দুই রান করে কট বিহাইন্ড হন তৃতীয় ওভারের দ্বিতীয় বলে স্বামী তুলে নেন কেন উইলিয়ামসনের উইকেট ছয় বলে এক রানে বোল্ড হন নিউজিল্যান্ড তথা সানরাইজার্স অধিনায়ক ঋদ্ধিমান সাহা লড়াই চালালেও অপর প্রান্তে একের পর এক উইকেট পড়তে থাকে মনীষ পান্ডে তেরো ওকে রান করে রবি বিষ্ণয়ের বলে হয়ে যান। কেদার সামাদকে একই ওভারে আউট করেন বিষ্ণয় তেরো ওভারে ষাট রানে পাঁচ উইকেট পড়ার পর জেসন হোল্ডার ও ঋদ্ধিমান সাহা সানরাইজার্সকে এগিয়ে নিয়ে যেতে থাকেন দ্বিতীয় স্ট্র্যাটেজিক টাইম আউটের পরের বলেই ষোলো দশমিক এক ওভারে একত্রিশ রান করে রান আউট হন ঋদ্ধিমান সাঁইত্রিশ বলের ইনিংসে রয়েছে একটি বাউন্ডারি রিদ্ধি ফেরার পর রশিদ খানকে সঙ্গে নিয়ে ছোট ইনিংস খেলে দলকে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন জেসন হোল্ডার উনিশ ওভারের প্রথম বলে রশিদ খান অর্শদ্বীপ সিং এর বলে কট অ্যান্ড বোল্ড হন তিন রান করে আইপিএল এর অভিষেক ম্যাচে শেষ ওভারে দারুণ বোলিং করলেন অস্ট্রেলীয় পেসার নাথান এলিস জেসন হোল্ডার উনত্রিশ বলে সাতচল্লিশ রানে অপরাজিত থেকেও দলকে জেতাতে পারলেন না এর আগে টসে জিতে পাঞ্জাব কিংসকে ব্যাট করতে পাঠান সানরাইজার্স অধিনায়ক কেন উইলিয়ামসন তবে শারজার পিচে ভেঙে পড়ল পাঞ্জাব কিংসের শক্তিশালী ব্যাটিং লাইন আপ পাঞ্জাব কিংস নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো পঁচিশ রান তুলেছে বল হাতে দুরন্ত পারফরমেন্স জেসন হোল্ডারের ফর্মে থাকা দুই ওপেনারকে ফিরিয়ে পাঞ্জাব কিংসের কাজ কঠিন করে দেন জেসন হোল্ডার ম্যাচের পঞ্চম ওভারে নিজের প্রথম ওভারটি করতে এসে প্রথম বলেই তিনি আউট করে দেন লোকেশ রাহুলকে রাহুল একুশ বলে একুশ করেন এই ওভারের পঞ্চম বলে তিনি মায়ঙ্ক আগরওয়ালকে প্যাভিলিয়নে ফেরত পাঠান জঘন্য শট খেলে কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে নিজের উইকেটটি ছুড়ে দেন ময়াঙ্ক সাতাশ রানে দুই উইকেট পড়ার পর ক্রিস গেইল ও এইডেন মার্করাম অবস্থা সামাল দেওয়ার মরিয়া চেষ্টা চালান কিন্তু সতেরো বলে চোদ্দ রানের বেশি করতে না পেরে রশিদ খানের শিকার হন গেইল আইপিএলে দ্বিতীয়ার্ধে প্রথম ম্যাচ খেললেন তিনি নিকোলাস পুরান সন্দীপ শর্মার বলে কট অ্যান্ড বোল্ড হন বত্রিশ বলে সর্বাধিক সাতাশ রান করেন এইডেন মার্করাম দীপক হুডা জেসন হোল্ডারের তৃতীয় শিকার দশ বলে তিনি করেন তেরো পিচ প্রকৃতির হলেও পাঞ্জাব কিংসের যা ব্যাটিং শক্তি তাতে একশো রান সতেরো ওভার পূর্ণ করা নিশ্চিতভাবেই অপ্রত্যাশিত শেষ ওভারে নাথা নেলিসকে ফেরান ভুবনেশ্বর কুমার আইপিএলের অভিষেক ম্যাচে অস্ট্রেলিয়ার এই পেসার ব্যাট হাতে বারো বলে মূল্যবান বারো রান যোগ করেন সানরাইজার্সের সফলতম বোলার জেসন হোল্ডার চার ওভারে ১৯ রানে তিন উইকেট নেন রশিদ খান চার ওভারে মাত্র সতেরো রান দিয়ে একটি উইকেট দখল করেন ভুবনেশ্বর কুমার সন্দীপ শর্মা ও আব্দুল রশিদ একটি করে উইকেট দখল করেন চলতি আইপিএলে দ্বিতীয়বার রশিদ খানের বলে লেগ বিফোর হন ক্রিস গেইল চেন্নাইয়ে প্রথম শাখাতে পাঞ্জাব কিংস করেছিল একশো বিশ আট বল বাকি থাকতে নয় উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু দ্বিতীয় সাক্ষাতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি হাসলো রাহুলের পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসকে হারিয়েও জরিমানা স্যামসনের শাস্তি পেলেন মিলার মুস্তাফিজরাও দিল্লির বিরুদ্ধে হারের পর আবার শাস্তির মুখেও পড়তে হল রাজস্থান রয়্যালসকে চলতি আইপিএল মৌসুমে দ্বিতীয়বার ওভার রেটের নিয়ম ভাঙল রাজস্থান একই অপরাধ দ্বিতীয়বার তাই জরিমানাও হল দ্বিগুণ চব্বিশ লক্ষ ভারতীয় রুপি জরিমানা গুনতে হচ্ছে অধিনায়ক সঞ্জু স্যামসনকে ছয় লক্ষ করে জরিমানা হয়েছে দলের বাকি ক্রিকেটারদের আইপিএলে যে কোড অব কন্ট্যাক্ট রয়েছে সেই অনুযায়ী এটা এই মৌসুমে এটি রাজস্থান রয়্যালস দলের দ্বিতীয় ভুল চলতি মৌসুমে দ্বিতীয়বার স্লো ওভার রেটের জন্য রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনকে চব্বিশ লক্ষ ভারতীয় রুপি জরিমানা করা হয়েছে প্লেইং ইলেভেনের বাকি ক্রিকেটারদের ছয় লক্ষ রুপি বা তাদের ম্যাচ ফির পঁচিশ শতাংশ করে জরিমানা দিতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে বোলিং শেষ করতে পারেনি রাজস্থান রয়্যালস ফলে স্লো ওভার রেটের জন্যে মোটা অঙ্কের আর্থিক জরিমানা গুনতে হচ্ছে তার দলকে নিয়ম অনুযায়ী প্রত্যেক দলকে ৯০ মিনিটের মধ্যে তাদের ২০ ওভার বল করতে হয় এর মধ্যে রয়েছে দুটো স্ট্র্যাটেজিক টাইম আউটও যার সময়সীমা আড়াই মিনিট করে কিন্তু আইপিএল এর তম ম্যাচে দিল্লির বিরুদ্ধে স্যামসনের দল বোলিং ইনিংস নির্দিষ্ট নব্বই মিনিটের মধ্যে শেষ করতে পারেনি ম্যাচে মুস্তাফিজুর রহমানের দাপটে বোলিংয়ের সামনে দাঁড়িয়ে বড় সংগ্রহ করতে ব্যর্থ দিল্লি ক্যাপিটালস এদিন রাজস্থানের সেরা বোলার মুস্তাফিজ চার ওভারে বাইশ রান খরচায় নিয়েছেন দুটি উইকেট একশো চুয়ান্ন রানে দিল্লিকে আটকে রেখেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় হারতে হল রাজস্থান রয়্যালসকে অধিনায়ক স্যামসংয়ের অপরাজিত সত্তর রানও কাজে আসেনি আবুধাবিতে তেত্রিশ রানের পরাজয় দেখল রাজস্থান রয়্যালস ভারত ইংল্যান্ডের স্থগিত টেস্টের সূচি জানিয়ে দিল বিসিসিআই ও ইংলিশ ক্রিকেট বোর্ড বাতিল হয়ে গিয়েছিল ওল্ড ট্রাফোর্ডের ভারত ইংল্যান্ড পঞ্চম টেস্ট ম্যাচ সেই টেস্টের বল না গড়ালেও তা কালি খরচ হয়েছিল প্রচুর এবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ও ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে আগামী বছরের গ্রীষ্মে হবে স্থগিত হওয়া সেই টেস্ট ম্যাচটি একটি ক্রিকেট সংক্রান্ত ওয়েবসাইটের প্রতিবেদনে এমনটাই জানা গিয়েছে সূচি অনুযায়ী সেই সময়ে ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় দল তবে আগামী একটি টেস্ট সেটি শেষ পাঁচ ম্যাচের মধ্যে ধরা হবে, নাকি নতুন একটি টেস্ট হিসেবে ধরা হবে সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি ভারতীয় দলে জুনিয়র ফিজিওথেরাপিস্ট যোগেশ পারমরের করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই ম্যানচেস্টার টেস্ট নিয়ে ঘোরতর অনিশ্চয়তা তৈরি হয়েছিল ভারতীয় বোর্ডের কাছে ম্যানচেস্টার টেস্টে ওয়ার্ক ওভার দেওয়ার জন্য ইসিবি অনুরোধ করে বিরাট কোহলিরা এই অনুরোধ পত্র পাঠ খারিজ করে দেন টেস্টের আগের দিন রাতে গোটা ভারতীয় টিমের করোনা রিপোর্ট নেগেটিভ আসে ম্যানচেস্টারি ভারত বনাম ইংল্যান্ড পঞ্চম টেস্ট বাতিল হওয়ায় ইসিবি'র মাথায় আকাশ ভেঙে পড়ে হাই প্রোফাইল সিরিজের নির্ণায়ক ম্যাচ আয়োজিত না হওয়ায় বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে ইসিবি ইংল্যান্ডের স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর এই ম্যাচ না হওয়ায় প্রায় 20 মিলিয়ন ইউরো লোকসান হচ্ছে ইংল্যান্ড বোর্ডের ভারতীয় মুদ্রায় যার অর্থমূল্য প্রায় 200 কোটি টাকা ইংল্যান্ড বোর্ড শেষ মুহূর্ত পর্যন্ত চাইছিল যে কোনোভাবে ম্যাচটি হোক কিন্তু তা তার সম্ভব হয়নি আগামী বছরের গ্রীষ্মে ফের সেই টেস্ট ম্যাচ হলে ইসিবির পক্ষে আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে বলেই মনে করছেন অনেকে আগামী বছরের ইংল্যান্ড সফরে ভারতীয় দল এক জুলাই থেকে চোদ্দ এর মধ্যে তিনটি ওয়ান ও তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে সেই সময়ে আরো একটি উইন্ডো বের করে ওল্ড ট্রাফোর্ডে স্থগিত হওয়া টেস্ট ম্যাচটি হবে সেই টেস্ট ম্যাচটাই সিরিজের শেষ টেস্ট বলে ধরা হবে সিরিজে ভারত দুই এক ব্যবধানে এগিয়ে রয়েছে নতুন নজির অশ্বিনের টি টোয়েন্টি বিশ্বকাপের আগেই স্বস্তি দিলেন কোহলিকে আইপিএল এর প্রথম ম্যাচে তার বোলিং দেখে অনেকেই সমালোচনা করেছিলেন টি টোয়েন্টি বিশ্বকাপের দলে তাকে নেওয়া নিয়েও উঠেছিল প্রশ্ন কিন্তু রাজস্থান এর বিরুদ্ধে নিজের ছন্দে দেখা গেল রবিচন্দন অশ্বিনকে তৃতীয় ভারতীয় বোলার হিসেবে টি টোয়েন্টি ক্রিকেটে দুইশো পঞ্চাশ উইকেট হয়ে গেল তার শনিবার বিপক্ষের ব্যাটসম্যান ডেভিড মিলারকে বোকা বানিয়ে আউট করেন অশ্বিন তামিলনাড়ুর স্পিনারের বল এগিয়ে খেলতে গিয়েছিলেন মিলার উইকেটের পিছনে তৎপর ঋষভ পন্থ তাকে স্ট্যাম্পড করে দেন সেই সঙ্গে টি টোয়েন্টি ক্রিকেটে দুইশো উইকেট হয়ে যায় ওশ্বিন তিনি খেলেছেন দুইশো চৌষট্টি ম্যাচ আইপিএলে দিল্লি চেন্নাই পুনে এবং পাঞ্জাবের হয়ে মোট একশো চল্লিশটি উইকেট রয়েছে তার ভারতের হয়ে টি উইকেট নিয়েছেন তিনি বাকি উইকেট এসেছে ঘরোয়া ক্রিকেটে আইপিএলে উইকেট নেওয়ার নিরিখে তিনি ষষ্ঠ স্থানে টি টোয়েন্টিতে ভারতের হয়ে প্রথম দুই স্থানে রয়েছেন অমিত মিশ্র এবং পিযুষ চাওলা দুজনেরই দুইশো বাষট্টি উইকেট রয়েছে টি টোয়েন্টিতে সব থেকে বেশি উইকেট রয়েছে ডোয়াইন ব্রাভোর পাঁচশো দুই ম্যাচে মোট পাঁচশো ছেচল্লিশটি উইকেট পেয়েছেন তিনি তারপরে দুই স্থানে যথাক্রমে ইমরান তাহির চারশো বিশ এবং সুনীল নারিন চারশো তেরোটি উইকেট